gittin. Kırkaladın. Dön dön dön. Çok şöyle dön. No, dur bir kal. Şunu başlamak için dekte basın üzerinde diye şart şart. Taça ay şart takar. Hey şart takar. Apmar. Orada damda açın kodu. He? Orada damda açın. Bahattur. Bahattur adır. Açsa. Sani yersin kodu. He? Kodu ne yersin? Ya sen saat tiğinde yersin. Sani ile zekli var. Bay. আচ্ছা তো আপনি কি মানে আপনি কিনা বিক্রি করেন না আমি কিনা বিক্রি করি কিনা বিক্রি করেন না আচ্ছা এরপরে যে সেটা দাম তাচ্ছেন কত কোন ডাইডে হ্যাঁ হ্যাঁ এটা স্যার 95 95000 আচ্ছা এটা হচ্ছে 95000 না এরপরে যেটা সেটা ওটারে বিক্রি করলে ভাই 62000 62000 বিক্রি করছেন এটা কি টাওয়ারের জন্য কম বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার বাড়িয়ে নিতে ভাই বলতে পারবো পুরো তো দিছেন আপনি শেষ কইরা তো সমস্যাটা আসলে অনেক গরু কিনে বিক্রি করে আসলে অনেকের ফোন নাম্বার থাকে না যাই হোক আমি আসলে ওনার ফোন নাম্বারটা বের করে দিচ্ছি তো এই বাজার আসলে মূলত আপনার আমি ওনার ফোন নাম্বারটা বলি না ফোন 01764373382 আমি আবার বলছি 01764373382 মালিক নাই না আচ্ছা সারের মালিক নাই ভাইজান এই সার গুলো কার ভাইজান এগুলো কি তোমার তোমার এগুলো সব কি তোমার আচ্ছা এদিকে আসো তোমার তো ভাইয়া তোমার সামনে গড়ে দাম যাচ্ছে কত এটা 1,25,000 1,25,000 না জি আচ্ছা এরপরে যেটা আছে এটা 90 এটা চাইছি 92 92,000 না জি আচ্ছা এই তুমি এটা চাইছি 82,000 82,000 এটা তো বাছুর না এটা দুইটা বাছুর আচ্ছা দুইটা বাছুর এরপরে লালটা চাচ্ছ কত লালটা 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 চাইছি 1,26,000 1,26,000 না জি আচ্ছা 1,26,000 লাল গোটা দাম হচ্ছে একটা দাম হচ্ছে 1,26,000 টাকা এরপরে যেটা আছে এটা এটা আছে 92 92,000 জি আচ্ছা তোমার মূল তুমি গরু নিয়ে আসছো কয়টা গরু নিয়ে আসলাম 17টা 17টা গরু বিক্রি করছো কয়টা বিক্রি করছি 11টা তাই 11টা গরু বিক্রি করে বড় বড় ব্যবসায়ী জি আচ্ছা তুমি কোন জায়গা থেকে আসছো আমি আছি বাগেরহাট থেকে বাগেরহাট থেকে আসছো না প্রতিহাটে গরু নিয়ে আসো হ্যাঁ প্রতিহাটে নিয়ে আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো 01773136584 আচ্ছা ঠিক দর্শক আসলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওর সময় আপনার বাজারে গরু কেনা বেচা করে আচ্ছা এরপরে ভাইজান এই সাতটা কার ভাইজান ভাইজান এই সাতটা কার আচ্ছা আচ্ছা দেখি আপনার আচ্ছা সুন্দর দুইটা আসলে ভাইজান এই ছোট গরুগুলো তো এই সামনে যে গরু দেখতে পাই এগুলো সবগুলো দামি হচ্ছে আপনার 70 থেকে 75 ভিতরে মানে ছোট গরুগুলোর আপনার চাহিদা একটু বেশি থাকে আর কি তো এগুলো আপনার 70-75 মানে এর ভিতরে আর কি এই গরুগুলো আপনি নাকি ভাইজান আচ্ছা এর বড় দাম আমরা 27 তে পাচ্ছি তো ছোট কাঁচা রেখে আপনার আপনার নাম আচ্ছা বাজার আপনার এখন শেষের পথে মানে এখন সামনে যেহেতু আপনার কোরবানি আছে তো আপনার ছোট যে গরুগুলো আছে সার গরুগুলো এগুলোর আপনার চাহিদা একটু বেশি থাকে বড় গরু গরুগুলোর আপনার চাহিদা সবসময় তুলনামূলক আপনার কম থাকে ভাইজান এই সাত টাকা আর ভাইজান কত ছোট দাম তো ছিল কত না 62,000 দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি আপনি মনে হয় একটু কম চাইছেন দাম অন্যান্য তো এই গরুর দাম তো 70,000 টাকা তো এরপরে যে সারদরে দেখতে পাচ্ছেন সারদরে চাওয়া দাম হচ্ছে আপনার 75 মানে জোড়া আপনার 1,50,000 টাকা চাইতেছে আর কি যতটুকু আপনার বিয়ে আসলে বিক্রি করতে পারে আর কি দেখতে পাচ্ছেন দেশাল সার এবং এই বাজারে কিন্তু আসলে দেশাল দেশাল গরুগুলো আপনার আসলে বেশি আর কি ভাইজান এই লাল সাত টাকা চাচা ষাট গাই গরু
ভাই 62 টাকা লোক নাই না হ্যালো আচ্ছা 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 আ